নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজুটি ফিজিক্সে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হলো, এগিয়ে কলকাতা। প্রতীক্ষার অবসান, কোভিড পরিস্থিতিতে মোকাবিলা করে অবশেষে প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এবারে উচ্চ মাধ্যমিকে কোনো মেধা তালিকা প্রকাশ করা হবে না। নির্ধারিত সময় সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ সভাপতি মহুয়া দাস। মাধ্যমিকে পিছিয়ে পড়লেও উচ্চ মাধ্যমিকে উল্লেখযোগ্য ফল কলকাতা পড়ুয়াদের। মোট পরীক্ষার্থী 775,334, পাস করেছেন 90%। 500-এর মধ্যে সর্বোচ্চ নম্বর উঠেছে 499। চলতি বছরে পাশের হারে নজির উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, এবারে পাশের হারে রেকর্ড। গতবারের তুলনায় পাশের হারে বাড়ল 3.83%, ছেলেদের পাশের হার 90%। কলকাতা ছাড়া উল্লেখযোগ্য ফল করেছেন পূর্ব মেদিনীপুর। সংসদের তরফে জানানো হয়েছে, যারা এই দিন রেজাল্টে সন্তুষ্ট হবেন না, তারা লেটার জমা করে কোভিড পরিস্থিতিতে স্বাভাবিক হলে পরীক্ষার ব্যবস্থা করা হবে। তবে সেক্ষেত্রে ওই পরীক্ষার ফল যাই হোক না কেন, তাকেই চূড়ান্ত বলে মান্য হবে। যে বিষয়ে পরীক্ষা হয়ে গেছে সেই বিষয়গুলি স্ক্রুটিনির জন্য আবেদন করা যাবে 31 আগস্টের মধ্যে। 31 জুলাই বেলা 2 থেকে বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট দেওয়া হবে। পরে তা স্কুল থেকে সংগ্রহ করতে পারবেন অভিভাবক এবং পড়ুয়ারা। এবছর মোট 7 লক্ষের বেশি পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। চলতি বছরে 12 মার্চ থেকে শুরু হয়েছিল পরীক্ষা, তারপর করোনা পরিস্থিতির কারণে মাঝপথে লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় পরীক্ষা, বাতিল হয়ে যায় 15টি বিষয়ে পরীক্ষা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।